विद्यार गौरवे भ्रवि देशे देशे धन उपार्जन करी अवशेषे भूलिनु तुम्हारे हरि अहंकारे मत्त हिया नितई पद पाशरिया असत्यरि सत्य करी मानी। समाजेर अनेक विद्वान लोक आछे शिक्षित लोक आछे एरा अधिकांशे आबार नास्तिक टाइपेर हय एरा भगवान के विश्वासई करे ना शास्त्र ग्रंथ पढ़े ना। একবারও ভগবানের চিন্তা করেননি, কাউকে একবারও ভগবানের কথা উপদেশ দেননি। তো বললেন যে এইরকম মানুষেরা হচ্ছে নরাধম, এরা দেখতে দুখানা হাত দুটো চোখ দুটো কান একখানা মুখ সবই ঠিক আছে, কিন্তু এরা দুষ্কৃতি এবং নরাধম। দুষ্কৃতি অনেক বুদ্ধি আছে, ভালো আছে, হ্যাঁ ব্রেন শক্তি আছে, কিন্তু শয়তানি বুদ্ধি। হে অর্জুন, এরা নরাধম, দেখতে মানুষের মতো কাজ করে ভূতের, এরা আমাকে ভজনা করবে। তো বললেন যে নমাং দুষ্কৃতি ন মূঢ় প্রপদন্তে নরাধমা। আরেক শ্রেণীর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মায়া অপরিত জ্ঞানা। সমাজে দেখবেন অনেক বিদ্বান লোক আছে, অনেক লেখাপড়া করেছে বাবা, মাগো অনেক শিক্ষিত লোক, অনেক ডিগ্রি লাভ করেছে, আর বাবা ডিগ্রি লাভ করতে করতে ডিগ্রির টেম্পারেচার এত বেড়ে গিয়েছে দুচ্ছাই ভগবান বলতে কিচ্ছু নাই। এরকম ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি অবশেষে ভুলিনু তোমারে হরি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরই সত্য করি মানি। সমাজের অনেক বিদ্বান লোক আছে, শিক্ষিত লোক আছে, এরা অধিকাংশে আবার নাস্তিক টাইপের হয়, এরা ভগবানকে বিশ্বাসই করে না, শাস্ত্র গ্রন্থও পড়ে না। এদের অবস্থাটা, এরা অনেক জ্ঞানী অনেক বিদ্বান, কিন্তু অবস্থাটা কীরকম বাবা, মাগো সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে করে, কিন্তু সূর্যের সামনে নিচে যদি এক খণ্ড মেঘ গিয়ে দাঁড়ায় তবে কি আর আলো দেখা যাবে। তেমনি করে সমাজের অনেক লোক আছে বিদ্বান, কিন্তু নলেজ হ্যাজ কাভার্ড বাই ইলেশন, মায়া দ্বারা অপহৃত হয়, সে ভগবানকে চিনতেই পারছে না, শাস্ত্রগ্রন্থ বুঝতেই পারছে না। অবস্থাটা হয়েছে এরকম, সূর্য যেমন মেঘ দাঁড়ালে আলো দিতে পারে না, তেমনি করে সমাজের অনেক উচ্চ শিক্ষিত লোক আছে যারা ধর্মকর্ম মানতে চায় না, পরকাল মানতে চায় না। বাংলাদেশের অনেক পণ্ডিত ব্যক্তি আছে, বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, যার নাম বললেই আপনারা চিনবেন, আমি আজ নাম বলবো না, তারা বলছেন আমরা মৃত্যুর জন্মের আগে অন্ধকারে ছিলাম, আলোতে এলাম, মৃত্যুর পর আবার অন্ধকারেই ফিরে যাব। অর্থাৎ মরবার পর আর কোনো জীবন নাই, অতএব যতদিন বেঁচে আছেন চারবাকের ন্যায় দর্শন, চারবাকের দর্শনের ন্যায় তাদের কথাবার্তা, যাবতি জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। হে মনুষ্য সকল, আপনারা যতদিন বেঁচে আছেন জীবনটাকে ভোগ করুন, কারণ দেহ ভূতস্য কূত, মৃত্যুর পর আপনার দেহ পুড়ে ছাই হয়ে যাবে, মরবার পর আর কোনো জীবন নাই। যদি আপনার খাওয়ার জন্য জীবনটাকে ভোগ করার জন্য নিজের কোনো টাকা পয়সা না থাকে তবে প্রতিবেশী লোকদের কাছে ঋণং কৃত্বা ঋণ করে হলেও খেতেই থাকুন দামি দামি জিনিস, ঘি পোলাও এটা সেটা, দামি দামি খুব খাবার খেতে থাকুন, কারণ মরবার পরে আপনার ঋণের টাকা আর কেউ চাইতে পারবে না, কারণ মরবার পরে আর জীবন নাই। অতএব বেঁচে আছো যতক্ষণ খালি ভোগ করতে থাকো। এ হচ্ছে নাস্তিকদের দর্শন বা মায়া অপহৃত জ্ঞান যাদের তাদের। আরেক শ্রেণীর মানুষ আছে আসুরং ভাবমাশ্রিত। সমাজের অনেক ব্যক্তি আছে অসুর স্বভাবের, এরা সাধু সন্তদের দেখতে পারে না, ভালো মানুষদের দেখতে পারে না। তাছাড়া সমাজের লোকদের আরেকটি স্বভাব খারাপ আছে, সেটা হচ্ছে সমাজের লোক কেউ যদি সাধু হতে চায়, দেখবেন আপনার ছেলে মেয়ে, এরকম আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, শত শত হাজার হাজার তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের। কিরকম এই বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সৌজন্যে এসে যারা ছায়াতলে দাঁড়িয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলে মেয়ে, তারা ভক্ত হয়েছে, বাবা মা ভক্ত হয় না, অনেক বাবা মা ভক্ত নয়, ছেলেমেয়েরাই রান্না বান্না করে খায়, ফলে পরিণামটা হয় কি, পরিণামটা হয় ওই অভিভাবকেরা আমাদের শত্রু হয়ে যায় যে ইস্কনের ভক্তরা আমাদের ছেলে মেয়েদের মাথা মগজ ধোলাই করে দিয়ে দেবে। হ্যাঁ,
ফলে তারা আমাদের শত্রু হয়ে যায়। কিন্তু এটা দুর্ভাগ্য যে আপনার ছেলেমেয়েরা সাধু হয়ে যাচ্ছে, ভগবানের ভক্ত হয়ে যাচ্ছে, আর আপনি পিতামাতা হতভাগা। আর ভাগবতে বলা আছে ন সাত গুরুর ন, সেই পিতামাতা পিতামাতা নয়, সেই গুরু গুরু নয়, যেই গুরু কৃষ্ণ পদে প্রেম ভক্তি লাভ করিয়ে দিতে পারল না। বললেন ওই যুবকের বিবাহ করা উচিত নয়, ভাগবতে বলা হচ্ছে কার, যেই যুবক বিবাহ করে জন্ম দিয়ে সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারবে না, ওই যুবকের বিবাহ করা উচিত নয়। বলেছেন যেই মা যেই নারী নিজের গর্ভস্থ সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারবে না, তার স্বামীর কাছে যাওয়া উচিত নয়। সে পিতা পিতা নয়, সে মাতা মাতা নয়, সেই গুরু গুরু নয়, যেই গুরু গোবিন্দের কাছে নিয়ে যেতে পারবে না। তো সমাজের এরকম লোক আছে যাদেরকে বলা হচ্ছে আসুরং ভাবমাশ্রিত, অসুর স্বভাবের, অসুর টাইপের ছেলেমেয়ে ভক্ত হয়েছে, আর নিজেরা বাবা মা একেবারে হিরণ্যকশিপু, জরাসন্ধ শিশুবা, এরকম আছে অনেক যারা ভগবানকে ডাকবে। তা নিজেরাই বেছে নিন বাবা যে এদের মধ্যে আপনারা চার প্রকার কোনটা, যদি না হন তো ভালো। আর চার শ্রেণীর মানুষ আছে যারা ভগবানের আরাধনা করেন। যদি আপনার অর্থের অভাব হয়, আপনি অত্যন্ত দুঃখ পীড়িত মানুষ, আর তো অভাব অনটনের মধ্যে আছেন, কেউ যে যত বেশি অভাব অনটনের মধ্যে থাকবেন সে তত বেশি ভগবানের ভক্ত আর সুযোগ পাবেন। যারা অভাবী মানুষ, এটা ভগবানের বিশেষ করুণা, সবার ভাগ্যে তো আর অভাব জোটে না, আর যদি কারো ভাগ্যে অভাব জোটে তাহলে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে যে আপনি অনায়াসে গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারবেন। ভগবানের একজন বিখ্যাত ভক্ত ছিলেন যিনি অত্যন্ত দারিদ্র্যে নিষ্পেষিত হয়ে জীবনযাপন করতেন, সুদামা বিপ্র, সবাই আপনারা জানেন। আর চৈতন্য লীলায় ছিলেন শ্রীধর ঠাকুর, যাদের নিজেদের কোনো বাসস্থান ছিল না, যারা জন্মের পর থেকেই নিদারুণ দুঃখে কষ্টে নির্যাতিত হয়ে জীবন নির্বাহ করতেন ভগবান চৈতন্যদেব। ভগবান কৃষ্ণ যখন তাদেরকে বললেন বলো তুমি কি চাও, আপনারা সবাই জানেন সুদামা বিপ্র কিচ্ছু চাননি, শুধু কেবল স্ত্রীকে সান্ত্বনা দেবার জন্য তিনি তার বন্ধু দ্বারকা নগরীতে দ্বারকাধীশ শ্রী গোবিন্দের কাছে দেখা করতে গিয়েছিলেন। আর তাকে যখন বর দিতে চাইলেন চৈতন্য মহাপ্রভু, যখন শ্রীধরকে বর দিতে চাইলেন, এমন দুঃখী মানুষদের যারা নিরন্তর দুঃখ কষ্ট পেয়ে কেবল গোবিন্দের আরাধনা করেন তুলসী পত্র জল দিয়ে, আর তার সামনে ভগবান এসে যখন বললেন বলো তুমি কি বর চাও। এ মাগো আজকে জগন্নাথ সপ্তম দিবসে রথযাত্রা চলছে, ও যে কথা বলতেছিলাম গোড়ার দিকে যে রাজা ইন্দ্রদুম্ন, জগন্নাথ রাজা ইন্দ্রদুম্নের পূজায় জগন্নাথ দেব প্রীত হলে জগন্নাথ দেব মূর্তিমন্ত হয়ে আবির্ভূত হয়ে রাজা ইন্দ্রদুম্নকে বর চাইতে বলেছিলেন। হে রাজা, আমি আপনার সেবা অত্যন্ত পরিতুষ্ট হয়েছি, বলুন আপনি আমার প্রতি আমার কাছে কি বর লাভ করতে চান। আপনারা জানেন কি মা, রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথের কাছে কি বর চেয়েছিলেন, কারো জানা আছে বাবা? মাগো প্রথম বর কি চেয়েছিলেন, কয়েকটা বর চেয়েছেন? আচ্ছা মা আপনি কি বর চাবেন, এই সময় যদি জগন্নাথ আপনাকে এসে বলে আপনারা কি চাইবেন? কে গো মা? ও মা চোখ বন্ধ করা, মা কি বর চাইবেন? এই সময় জগন্নাথ আপনার সামনে উপস্থিত, আপনি কি বর চাইবেন বাবা? হ্যাঁ মানে এখনই নিয়ে যাবে নেবে নাকি কিছুদিন থাকবেন আরো? ও জগন্নাথ দেখা হইলে আপনি বলবেন আমাকে মেরে নিয়ে যান আপনার কাছে নাকি? না, এইরকম বর চাওয়া উচিত নয়। যতদিন বেঁচে থাকবেন জগন্নাথের সেবা করতে পারবেন, মরে গেলেই তো সব শেষ হয়ে গেল। এবার রাজা ইন্দ্রদুম্ন কি চাইলেন দেখুন, রাজা ইন্দ্রদুম্ন চাইলেন, কারণ রাজা ইন্দ্রদুম্নের তো বিশাল সম্পত্তি, তাই তিনি কি করলেন বললেন যে আমার যে সম্পত্তি আমার উত্তরসূরি আমার বংশের, এই সম্পত্তির উপরে যাতে করে কারো মালিকানাধীন না থাকে, এই জন্য হে প্রভু জগন্নাথ আপনি আমায় এই বর দিন যাতে করে আমি সারা জীবন নিঃসন্তান হয়ে থাকি। কেউ এই বর চাইবে জগন্নাথের কাছে?
विशाल सम्पत्तिर मालिक राजा अतुल वैभव आर से जगन्नाथेर काछे बर चाच्छे आपनी आमाय बर दिन जाते करे आमार कोनो छेले मेये ना हय। पाशेई राजा इंद्रदुम्नेर स्त्री दाड़ानो बोलछेन जे प्रभु आमार एई प्रार्थना आपत्ति आछे मा तो सन्तान चाय के चाय ना ताओ जदि छेले सन्तान हय आरो भालो एखनकार अधिकांश मायेदेर एई भावनागुलो काज करे जदि निजेरा मा नारी तबु मायेराओ चाय छेले सन्तान जाग्गे पाशे इंद्रदुम्न राजार पत्नी गंडीचा देवी तिनी छिलेन दाड़िये आर जखन तार स्वामी प्रार्थना करलेन जे आमी अपुत्र भये थाकते चाई तखन तिनी आपत्ति करलेन जे ना आमरा जदि अपुत्र थाकि तबे आमादेर मृत्युर पर पारलौकिक क्रिया के सम्पादन करबे जगन्नाथ उत्तर दिलेन निजेई जे आमी तोमादेर पारलौकिक क्रिया निज हस्ते समर्पण करब सम्पादन करब जादेर केउ नाइ ए जगते जादेर केउ नेइ तादेर जगन्नाथ आछे तो प्रथमे तिनि एइ बरटी चेयेछिलेन जाना आमी अपुत्र थाकि आर द्वितीय बर चेयेछिलेन हे जगन्नाथ आमार अतुल वैभव रयेछे आज आपनाके आमाय कथा दिते हबे जे आपनार हात निरंतर जेन उच्छिष्ट थाके आपनार हात जेन सब समय प्रसादे भेजा थाके आपनाके निरंतर खेते हबे एइजन्य जगन्नाथ अत्यंत कृपामय राधा गोविंद पूजा जदि करें ताहले तिनि किछु अपराध ग्रहण करें पूजाय त्रुटि हले गौरांग महाप्रभु बड़ बदान्य किन्तु गौरांग चैतन्य थेके आरो बदान्य हच्छे जगन्नाथ ताई जगन्नाथके रात बारोटाय जखन टेर पाबेन तखन स्नानादि सेरे जगन्नाथके आपनि भोग निवेदन करते पारबेन तार माने आपनि जखन इच्छा तखन जगन्नाथके खेते दिते पारबेन एई बरटिओ चेयेछिलेन जे आपनि आमाय एई बर दिन जाते करे आपनार हस्त प्रश्न।